আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আপনারা আজকে আমার সামনে যে মেশিনটা দেখছেন, এটি হচ্ছে মিনি টিলার, যেটা চাষের কাজে ব্যবহার করা যায়, তবে এটা মডিফাই করে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এবং এটি হচ্ছে 4-স্ট্রোক ইঞ্জিন এবং খুবই শক্তিশালী। এটা 6.5 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন। এটা আমরা চায়না থেকে নিয়ে এসেছি, এটা নতুন বাংলাদেশে, এবং এটি খুবই শক্তিশালী। আমি আপনাদেরকে এটার ভিডিও পুরোটাই দেখাবো, যে এটা কীভাবে কাজ করে, কীভাবে এটাকে চাষের জন্য ব্যবহার করা হয়, ইঞ্জিনগুলো কীভাবে স্টার্ট করে, সবগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। তো আমার এখানে যে দেখছেন, এটা হচ্ছে পুরো মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। এই একটু এদিকে আগে আসেন। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। আপনারা এখানে তেল দিতে পারবেন, পেট্রোল, অকটেন, যে কোনো কিছু। এবং এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা মোবিলের চেম্বার দেওয়া আছে, এখানে আপনারা মোবিল ব্যবহার করতে পারবেন। এবং এখানে অন অফের জন্য একটা সুইচ আছে, এটা ইঞ্জিনটাকে অন অফ করে, অফ করা যায় এটা থেকেও। এবং এটার একটা সাব দেওয়া আছে, যেটা আপনি হাতে ব্যবহার করতে পারবেন। এখানে এই যে এটা, এখান থেকে আপনি অন অফ করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তো এই দিকটাতে আমি আরেকটু দেখাতে যাচ্ছি আপনার স্টার্টের জন্য। আপনার এটা ব্যবহার করে, আপনার সবাই জানেন এটা লম্বা টান দিয়ে স্টার্টটা দিতে হয়, তবে স্টার্ট দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন এখানে চোখ দেওয়া আছে। এই চোখটা আপনি অন অফ করে, তারপরে আগে অন করে দিবেন, তারপরে স্টার্ট নেওয়ার পর অফ করে দিবেন। আবার অন করা অবস্থায় থাকলে অনেক তেল যাবে, তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। নিচে আরেকটা দেখেন, কালো একটা অংশ আছে, এটা অন অফ আছে। এটা হচ্ছে আপনার যে ফালটা যে ঘুরবে কি না, এটার উপর নির্ভর করে। আপনার এটা অন করে দিলে ফালটা ঘুরবে, এটা অফ করে দিলে ফালটা ঘুরবে না। তো স্টার্ট দিয়ে অনেকেই বলবেন যে ঘুরছে না কেন, সেটা তো দেখতেই পাচ্ছেন যে এটা অন অফ যদি থাকে, এটার উপর নির্ভর করবে আপনার ফালটা ঘুরবে কি না। তো মোটামুটি এটা ইঞ্জিনটা দেখে বুঝতে পারছেন যে আসলে কত শক্তিশালী ইঞ্জিন হতে যাচ্ছে এটা। এবং সামনে দেখেন এটার একটা শক্ত রড দেওয়া আছে, যেটার কারণে আপনি ইঞ্জিনটা সেফ থাকবে। তো ইঞ্জিনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটু এদিকে দেখাই, আপনারা দেখতে পারবেন যে চাকাগুলো, এই চাকাগুলো যে কত শক্ত। আপনাদের যাদের পাওয়ার টিলার আছে তারা অবশ্যই জানেন ওই টাইপের এই চাকাগুলো। যে এখানে যে লকটা দেখছেন, এই লকটা যখন আপনারা ব্যবহার করবেন কাজের সময়, এটা ব্যবহার করে নিতে হবে। মানে এখানে দুইটা আছে, মানে এই লকটা যখন ব্যবহার করবেন চাকার সঙ্গে, চাকাটা যখন এখানে লাগিয়ে দিয়ে লকটা দিবেন, তখন এই ফালের সঙ্গে এটার অ্যাডজাস্ট হবে। তখন এটা আর কি যখন চাষের জন্য ব্যবহার করবেন তখন এটা ব্যবহার করবেন, আর নর্মালি যখন ঠেলে নিয়ে যাবেন তখন এই লকটা খুলে জাস্ট এখানে লাগিয়ে দিবেন, তাহলে নর্মালি আপনি ঠেলে এই চাকাটা নিয়ে যেতে পারবেন। তাছাড়া যখন এই লকটা লাগানো থাকবে তখন কিন্তু আপনার চাকাটা এমনি ঘুরবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এটা দেখেন, এখন যদি লকটা আপনি এখানে দিয়ে দেন বাইরে থাকে, তখন এমনি আপনি চাকাটা ঘুরে ঠেলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। কিন্তু যখন আপনি চাষ করবেন তখন এই লকটা এইভাবে লাগিয়ে নিয়ে এখানে আপনার ক্লিপ লাগাই দিয়ে তখন আর এই চালু করবে না কি, না হলে এমনিতে ঘুরবে না। কিন্তু এটার সঙ্গে এটার অ্যাডজাস্টমেন্ট আছে, তো আপনি নর্মালি যে কোনো জায়গায় এটাকে ঠেলে নিয়ে যেতে পারবেন। তো এই জিনিসটা শুধু অবশ্যই খেয়াল রাখবেন যাতে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অয়েলের আরেকটা জায়গা আছে, এখানে কিন্তু আপনাকে গিয়ার অয়েল ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে এই ইঞ্জিনটা অনেক শক্তি লাগে এবং সম্পূর্ণ জিনিসটাকে ঘোরায়, এই কারণে গিয়ার অয়েল সবগুলো ইঞ্জিনে দিতে হয়। এখানেও দুইটা জায়গা আছে গিয়ার অয়েল দেওয়ার, এখানে একটা আর ইঞ্জিনের এখানে একটা, এই দুইটা জায়গায় আপনারা গিয়ার অয়েল ব্যবহার করবেন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাতে হ্যান্ডেল উঁচু নিচু করা যেতে পারে। এখানে তিনটা দেওয়া আছে, আমরা সবার নিচেরটা দিয়েছি, এই কারণে হয়তো হেলে চালাতে হচ্ছে। আর একটু যখন আমরা উপরে তুলে দিব তখন আর হালতে হবে না, ইজিলি এটাকে আপনারা হেঁটে হেঁটে চালাতে পারবেন। আরেকটা জিনিস এদিকে দেখেন আপনারা, এখানে একটা খুব শক্ত স্টিলের কাভার দেয়া আছে, যেটার কারণে আপনার এই কাভারের কারণে আপনার কোনো ময়লা উঠবে না আপনার গায়ের দিকে সহজেই, এবং এটা খুব ইজিলি মুভ করে। এবং ফাল আছে এখানে আপনার 12টা ফাল দুই পাশে মিলে, এই 12টা ফাল, এবং এগুলো অনেক শক্ত। এগুলো আপনি খুলে মডিফাই করে অন্যান্য জিনিস লাগাতে পারবেন। এবং এখানে যে রডের মতো দেখছেন, এটা আপনি আরও নিচে নামিয়ে দিতে পারবেন এবং আপনার মন মতো করে এটাকে ব্যবহার করতে পারবেন। এই জায়গাতেই আপনার লাঙ্গলের ফাল ব্যবহার করতে পারবেন আমার
যেটা মনে হয়, আমরা এখনও করিনি, তবে এটা করা যেতে পারে। আরেকটা জিনিস দেখছেন, এখানে এগুলো টাইট করে নেবেন সব কিছু, এখানে তো অন অফ দেখলেনি। এরপরে দেখেন এই জায়গায়, এই জায়গাতে যে জিনিসটা লক্ষ্য করবেন, এটা হচ্ছে আপনার পিক আপ যেটাকে বলা হয়, এটা আপনি বাড়া কমার জন্য এটা ব্যবহার করবেন। এখানে নাট দেওয়া আছে, এটা টাইট করে নিলে ও ফিক্স থাকবে, এবং ঢিলা করে নিলে এটা লুজ হয়ে যাবে আর কি। আপনার যতটুকু দরকার ততটুকু করে নিয়ে চালাতে পারবে, এবং চালানোর সময় অবশ্যই এই দুইটা ব্যবহার করতে হবে আপনাকে। কীভাবে ব্যবহার করতে হবে, এটা যদি আপনি চাপ দেন তাহলে আপনার ফাল ঘোরা শুরু করবে সামনের দিকে, হাতের ডানের যেটা সেটা সামনের দিকে যাবে, এবং যেটা হাতের বামের দিকে এটা পিছনের দিকে আপনার গাড়িটাকে নিয়ে আসবে। তার মানে আপনি এই টিলারটা সামন পিছন দুইটাতেই ব্যবহার করতে পারছেন, এবং ফুয়েল ক্যাপাসিটি অনেক ভালো, এবং মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা 1 লিটারে চালাতে পারবেন, এবং মোটামুটি 20 থেকে 30% জমি আপনার অনায়াসে এটাকে চাষ করতে পারবেন বলে আমি মনে করছি। কারণ আমরা কেবল ট্রায়াল দিচ্ছি, মোটামুটি এরকম হবে, কোম্পানি থেকে আমরা এটাই জানি আর কি। মোটামুটি আমরা অল্প কিছু পিস নিয়ে এসেছি, এটা 30 পিসের মতো আমরা নিয়ে এসেছি চায়না থেকে। তো আপনারা যদি চান এটা অর্ডার করতে পারেন, অর্ডার করলে আমরা সারা বাংলাদেশ এটা ডেলিভারি দিতে পারবো। তবে আমি দেখেছি এটাতে আপনারা অনেকেই ট্রলি লাগায়, ট্রলি লাগিয়ে এটাকে আপনারা ব্যবহার করে ছোটো ছোটো জিনিস উগানোর কাছে। তারপরে অনেকে লাঙ্গল ব্যবহার করে, অনেকে অনেক ধরনের ফাল তৈরি করে লাগায় নেয়। তো আপনারাও চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন যে কোনোভাবে, কারণ ইঞ্জিনটা অনেক শক্তিশালী, আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন অনায়াসে। তো বেশি ভিডিওটা আর বাড়াচ্ছি না, এটার সেটআপ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, এবং এটার যাবতীয় যন্ত্রাংশ আমাদের কাছে পাবেন, বাংলাদেশের যে কোনো কানেক্ট মিডিয়াই পাবেন, কারণ এটার মেকানিজম খুবই ইজি। তো সবাই ভালো থাকবেন, এবং মেশিনটা যদি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন, আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে কল করে অর্ডার করতে পারেন, এবং সরাসরি এসে নিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।